ওয়েলকাম ব্যাক টু আওয়ার আলমুহারা টেক ইউটিউব চ্যানেল। তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমার একটি বাটন ফোনে সিম ওয়ান ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এবং সিম টু ঠিকঠাক আছে। তো সিম ওয়ানটি যে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এটা কিভাবে অ্যাক্টিভ করব, আপনি যদি এরকম প্রবলেমে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি না টেনে দেখেন, সমাধান এই ভিডিওতে পাবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সিম অ্যাক্টিভটি করার জন্য আপনার যদি আইটেল ফোন হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, মাঝে চাপ দিবেন। মাঝে চাপ দিলে এরকম অপশন পাবেন। তো অপশন পেলে আপনি জাস্ট সেটিং অপশনটি খুঁজে বের করবেন। তো এখানে সেটিং অপশন পাবেন, সেটিং অপশনে এসে মাঝে চাপ দিবেন। মাঝে চাপ দেওয়ার পরে এরকম অনেকগুলো অপশন থাকবে, আপনি যদি আইটেল ফোন হয়ে থাকে সেম এরকম অপশন পাবেন। তো আপনি কল সেটিং অপশনটি খুঁজে বের করে মাঝে চাপ দিবেন। মাঝে চাপ দেওয়ার পরে আপনার কাছে এরকম অপশন আসবে। তো এখানে সিম কার্ড অপশন পাবেন অথবা ডুয়েল সিম এরকম অপশন পাবেন। তো জাস্ট আপনি ডুয়েল সিম যে অপশনটা আছে এই অপশনে এসে মাঝে চাপ দিবেন। এখান থেকে মাঝে চাপ দেওয়ার পরে স্ট্যান্ড বাই মোড এরকম অপশন পাবেন। এই স্ট্যান্ড বাই মোডে এখানে এসে মাঝে চাপ দিবেন। এখানে মাঝে চাপ দিলে কি হবে, তো একটা অপশন পাবেন। তো দেখেন সিম ওয়ানটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি যদি অ্যাক্টিভ করতে চান দেখেন নিচেরটা কিন্তু ঠিক আছে, সিম টু কিন্তু সব ঠিক আছে এবং সিম ওয়ানটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এটা অ্যাক্টিভ করার জন্য জাস্ট আপনি মাঝে চাপ দিবেন, সিম্পলি মাঝে চাপ দিবেন বা কর্নারে চাপ দিলে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবে। তো দেখেন এখানে সার্চিং নেটওয়ার্ক এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম অপশন থাকবে। তো আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে আপনার সিমটি ঠিক আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আপনাকে কেউ কল দেয় তাহলে কল আসবে সিম ওয়ান অথবা টু। যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায়, যদি আপনাকে কেউ কল দেয় হাজার পাঁচ চেষ্টা করলেও আপনার মোবাইলে কল আসবে না, আপনাকে বন্ধ বলবে, সিম কার্ডটি বন্ধ বলবে। যদি আপনার সিমটি যদি এখান থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যায় অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। মূলত সিমটি ডিঅ্যাক্টিভ হয়ে থাকে সেটিংস থেকে উল্টাপাল্টা চাপ লাগলে বা কোনো অজান্তে চাপ দিলে, সিম ডিঅ্যাক্টিভ অপশনে চাপ দিলে এরকম হয়ে থাকে। তো অনেকে মনে করে যে সিমটি ডিঅ্যাক্টিভ দেখলে মনে করে যে সিমটি নষ্ট হয়ে গেছে অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে অথবা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যোগাযোগ করে। তো এখানে কোনো কিছুই করা লাগবে না, জাস্ট আপনি সেটিংয়ে এসে স্ট্যান্ড বাই মোডে এসে সিমটি ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে দিলে জাস্ট কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ সময় নেবে প্রসেসিং হতে। তো কিছুক্ষণ সময়ের পরে আপনার সিমটি পুনরায় আগের মতো আপনার সিমটি ঠিক হয়ে যাবে। তো এখানে কোনো টেনশন করার কিছু নেই। তো জাস্ট ডিঅ্যাক্টিভটি অ্যাক্টিভ করে দিবেন সেটিং থেকে। তো দর্শক বিন্দু ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি যদি আপনার জন্য কার্যকরী হয়ে থাকে, যদি আপনার জন্য ভিডিওটি কার্যকরী হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি আলমুহারা টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন।